থানায় গিয়ে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, পুলিশকে দু টাকা চাকর বলে আক্রমণ। পাল্টা বিধায়কের কথার প্রতিবাদে সরব হন এসডিপিও মিথুন দে। বিধায়কের কটাক্ষের রীতিমতো জবাব দেন তিনি। খুনের ঘটনায় এক তৃণমূল নেতাকে আটক করে পুলিশ, আর তারপরেই থানায় যান মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। সেখানেই পুলিশকে কটাক্ষ করেন তিনি। আমরা এ নিয়ে বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি নাকিবউদ্দিন গাজী রয়েছে আমাদের সঙ্গে। নাকিবউদ্দিন, ঠিক কি ঘটেছে? দেখো সম্প্রীতি, এই উস্তি থানার এলাকায়, ঘোলার এলাকায় একটি তার মাকে মেরে একটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, আর সেই ঘটনায় সন্দেহজনক অবস্থায় একজনকে গ্রেপ্তার করেছিল উস্তি থানার পুলিশ। এরপরেই বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা সেই তাকে ছাড়াতে যায়, তাকে ছাড়াতে গেলেই তাকে ছাড়েনি, এবং সেই সময় তিনি অবস্থান বিক্ষোভে বসে পড়েন থানা গেটের সামনে। এরপর ঘটনাস্থলে আসেন এসডিপিও মিথুন কুমার দে, এবং তার সঙ্গে বাকবিদণ্ড যথেষ্ট হয়, এবং সেখানেই পুলিশের উদ্দেশ্য করে বেশ কিছু কটূক্তি করেন বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, এমনটাই অভিযোগ। এবং সেই ছবি পুরোপুরি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, এবং মূলত দু পয়সার যে পুলিশ প্রশাসনের উপরে এরকম একটা তাদেরকে বলে, এবং এটা নিয়ে যথেষ্ট ক্ষোভ বহিঃপ্রকাশ ঘটে এসডিপিও মিথুন কুমার দে। এই গিয়াসউদ্দিন মোল্লাকে এই ধরনের কথা যাতে না বলেন, এবং গিয়াসউদ্দিন মোল্লার যে কথা ওখানে শোনা যাচ্ছে যে তিনি বলছেন বারবার দু টাকা চাকর বলা হয়েছে কি নাকিবউদ্দিন? এমনটাই শোনা যাচ্ছে যখন গিয়াসউদ্দিন মোল্লার উদ্দেশ্যে এসডিপিও যখন এই কিছু কথাবার্তা বলছিল, সে সময় তার উদ্দেশ্যে, এসডিপিওর উদ্দেশ্যে এমন কথাটা বলেছে বলে ভিডিওতে আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং এই কথাই কিন্তু এসডিপিওর কাছে ক্ষমা চেয়েছেন বলে এমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি। তবে এটা নিয়েই কিন্তু যথেষ্ট রাজনৈতিক মহলে বহিঃপ্রকাশ পেয়েছে, সেটা কারণ এ ধরনের বিধায়ক থানাতে, উস্তি থানাতে গিয়ে তিনি একজন বিধায়ক সেই থানার সামনে বিক্ষোভ দেখিয়ে পুলিশ প্রশাসনের এমন উদ্দেশ্যে হুমকি, এটা কিন্তু যথেষ্ট। পাল্টা তাকেও দু কথা তিনি শুনিয়ে দিয়েছেন। ঠিক কি কথোপকথন হলো একদম থানার সামনে উত্তপ্ত বাক্য বিনিময় বিধায়ক এবং পুলিশ কর্তার মধ্যে শুনবো। আমাদের প্রতিনিধি নাকিবউদ্দিন রয়েছে আমাদের সঙ্গে, আমি আবারও নাকিবউদ্দিনের কাছে যাবো। নাকিবউদ্দিন, এখানে স্পষ্ট শোনা যাচ্ছে যে ভাইরাল হওয়া ভিডিও তাতে দু টাকার খদ্দে দু টাকার চাকর বলছে। হ্যাঁ, এটাই নিয়েই কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ হয় বিভিন্ন রাজনৈতিক মহলে, কারণ বিধায়ক এ ধরনের একজন খাকি উর্দিধারী পোশাক পরা একজন পুলিশ অফিসারকে এভাবে উদ্দেশ্যে বলার কারণ ঠিক হয়নি বলে এমনটাই তারা বারবার করছে, জানাচ্ছে। এবং এই 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 মগরাহাট পশ্চিমে, যেটা মগরাহাট এক নম্বর ব্লকে যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান, তিনিও বলেন যে এ ধরনের না বলাইটা উচিত ছিল, এবং তার এই ধরনের এই ধরনের কথা বলাতে আমরা ক্ষমা প্রার্থী। মূলত বিষয় হচ্ছে কোন থানার ঘটনা, কোন থানায় গিয়ে গিয়াসউদ্দিন মোল্লা এই ধরনের দাদাগিরি করলেন বলে অভিযোগ?
মগরাহাট পশ্চিম বিধানসভার ক্ষেত্রে ডায়মন্ড হারবার পুলিশ জেলার উস্তি থানার গেটের সামনে উস্তি থানার মধ্যে এমন ঘটনাটা ঘটেছে বলে জানা যাচ্ছে। এবং এই উস্তি থানার যে আধিকারিক ছিলেন ওসি ছিলেন তিনিও ছিলেন মগরাহাট পশ্চিমের সিআই ছিলেন এবং এসডিপিও মিথুন কুমার দের নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন, তাদের সামনেই এমন ঘটনা ঘটেছে বলে এমন পুলিশ এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং পাশাপাশি সেই ছবি ভাইরাল হয়ে যাওয়ার পরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যেটা আমরা বারবার জানতে পারছি যে ইনি যে এই বিধায়ক তিনি ক্ষমা প্রার্থী ক্ষমা চেয়েছেন, পাশাপাশি এই ধরনের মন্তব্য এই ধরনের যে মন্তব্য করেছেন রাজনৈতিক মহলে কিন্তু যথেষ্ট এ ধরনের তারা একটা বিষয় উঠে আসছে যে একজন বিধায়ক হয়ে তিনি কি করে থানায় গিয়ে এই ধরনের একটা দাদাগিরি করতে পারেন, পুলিশকে সেখানে তিনি আক্রমণ করছেন, শুধুমাত্র একজন তৃণমূল নেতাকে আটক করেছে বলে এবং তৃণমূল নেতার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগও কিন্তু গুরুতর, খুনের অভিযোগে অভিযুক্ত সেই তৃণমূল নেতা। সেটাই এই সেই সেই কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই বিধায়কের উদ্দেশ্যে বলেন যে আপনি এত দলবল নিয়ে কেন থানাতে এলেন এবং কেন তার পক্ষে আপনি কথা বলছেন, এটাই এই এবং এবং যে ক্রিমিনালকে সাপোর্ট করে তাহলে সেই তিনি ক্রিমিনাল, এই ধরনের বলাতে পুলিশের পক্ষ থেকে এমন উক্তি হওয়ার কারণে আমি একটা বিষয় জানতে চাইবো তোমার কাছ থেকে, যে তৃণমূল নেতাকে আটক করা নিয়েই ঘটনার সূত্রপাত, তার নাম কি কি জানা যাচ্ছে? যেটা এই আটক করেছে যে গ্রেপ্তার করেছে যে তৃণমূল নেতা জয়ন্ত বলে নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে, এবং তাকেই ছাড়াতে এসেছিল এই বিধায়ক এমনটা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি। কিন্তু এই যে ছাড়ানোর পরেই যে তার বিরুদ্ধে যে ক্রিমিনালের কেস আছে মার্ডার কেসের আসামি তিনি এমনটাই বলছে অভিযুক্ত, সেই কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আপনি কেন ছাড়াতে এসেছেন, এই ধরনের বলাতে কিন্তু বিধায়ক একটু ক্ষুব্ধ হয় এবং কেন এই ধরনের কথা বলাচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে যেটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে ক্রিমিনালকে সাহায্য করে তারাই ক্রিমিনাল, এই এই কথাটা বলাতে কিন্তু যথেষ্ট বিধায়ক ক্ষোভ প্রকাশ করেন এবং সেই বলার পরে কিন্তু তিনি এই ধরনের মন্তব্য করেন যে দুটাকার চাকর এবং দুটাকার যে কথা শোনা যাচ্ছে সেই কথাগুলোকে উল্লেখ করেন। পাশাপাশি এটা একটা আমি বলে রাখি এই বাকবিতণ্ড কিন্তু যথেষ্ট সময় নিয়ে করা হয়েছে, অনেকক্ষণ ধরেই কিন্তু করা হয়েছে এবং এবং তাকে এই বিধায়ককে শান্ত হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, তিনি শান্ত না হয়ে উগ্রভাবে তিনি এই পুলিশের পক্ষে পুলিশের দিকে এইভাবে কথাবার্তা বলেন বলে এমনটা জানা যাচ্ছে। তবে এটা নিয়েই কিন্তু ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্ট ক্ষোভ প্রকাশ দেখা যাচ্ছে বলে আমরা জানা যাচ্ছে।